এবছরের যে উপস্থাপনা সেটা হচ্ছে মহাভারত। অর্জুন আর কৃষ্ণকে দেখতে পাচ্ছ, মহাভারতের বিভিন্ন ছবি। শুভ দুপুর, গুড আফটারনুন সবাইকে, নতুন আরও একটা ব্লগে স্বাগত। রয়েছি তোমার এলাকায় নবদ্বীপে, নদিয়ার নবদ্বীপে রয়েছি। তোমাদেরকে দেখাবো রাস উৎসব এখানে কিভাবে পালন করা হয়, আর এখন কোথায় রয়েছি সেটা তো তোমাদেরকে দেখাই নবদ্বীপের রয়্যাল ক্লাবে। নবদ্বীপেও রাস পূর্ণিমায় কিন্তু থিমের প্যান্ডেল হয়, প্রথমবার দেখছি আমি। এই যে নবদ্বীপ রয়্যাল ক্লাব, এবছরের যে উপস্থাপনা সেটা হচ্ছে মহাভারত। মহাভারতের প্যান্ডেলে আমি ঢুকবো, তোমাদেরকে দেখো। কিন্তু বাইরে থেকে আগে দেখে নাও কত সুন্দরভাবে সেজে উঠেছে মহাভারতের যে গেটটা, সেটা মণ্ডপের একদম ভিতরের অংশে রয়েছি, অসাধারণ অনুভূতি আমার। একদম মণ্ডপের সামনেই তোমাদেরকে দেখাবো মণ্ডপের যে প্রতিমা সেটা তোমাদেরকে দেখাবো। আরও একটা বিষয় সেটা বলে রাখি, এখানকার যে ঠাকুর, এখানকার ঠাকুরের নাম হচ্ছে পার্থ সারথি। দেখতে পাচ্ছ পার্থ সারথি মানে হচ্ছে অর্জুন আর কৃষ্ণকে দেখতে পাচ্ছ রথে চেপে, যে মহাভারতের যে ঘটনা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখালাম অসাধারণ অনুভূতি, দারুণ অনুভূতি হচ্ছে আমার। এবার প্যান্ডেলটা ঘুরে দেখাই তোমাদেরকে, প্যান্ডেলের বিভিন্ন অংশে মহাভারতের বিভিন্ন ছবি এখানে তুলে ধরা হয়েছে, যে ছবির মাধ্যমে টোটাল মহাভারতটাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা। পুরো বিষয়টা এখানে এইভাবে উপস্থাপন করা হয়েছে। যেখানে ঠাকুর রয়েছে সেইখানটা কিভাবে সেজে উঠেছে দেখো, ভালোভাবে দেখো, একদম ওপর থেকে একদম এই দিকে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। বিভিন্ন ছবির মাধ্যমে ফুটে উঠেছে, এবার এই ধারটা দেখো মহাভারতের যে বিভিন্ন ছবি, মানে বিভিন্ন চিত্র, বিভিন্ন গল্প এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ একটা ফিলিংস, একটা অসাধারণ অনুভূতি, দারুণ লাগলো আমার। মানে এখানে যে রাস উৎসবেও এরকমভাবে থিমের প্যান্ডেল হয়, এত সুন্দর মানে ঠাকুর হয় সেটা আমি প্রথমবার দেখলাম, দারুণ লাগলো।
এই এলাকার একদম আশেপাশে কারা থাকো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় এটা ইনস্টাগ্রাম আইডি আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা।